বহিরাজ্য থেকে রাজ্যে প্রবেশের পথে 48 গ্রাম হেরোইন সমেত আটক হলো এক পাচারকারী। ধৃত পাচারকারী ধর্মনগর থানাধীন দুপির বন্ধ লালছড়া গ্রামের 5 নং ওয়ার্ডের বাসিন্দা ইউসুফ আলী। উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকার ত্রিপুরা অসম সীমান্তের ঝিরঝিরি নাকা পয়েন্টে থেকে উদ্ধার হয়েছে এই হেরোইন। মঙ্গলবার কদমতলা থানার কাছে গোপন খবর আসে, এক যুবক নেশা জাতীয় সামগ্রী নিয়ে রাজ্যে প্রবেশ করছে। সেই মোতাবেক কদমতলা থানার পুলিশ সেই এলাকার সবকটি নাকা পয়েন্টে পুলিশ, সিআরপিএফ, SST জওয়ানদের নিয়ে উৎপেতে বসে থাকে। এদিন দুপুর আনুমানিক 1:30 নাগাদ অসমের দিক থেকে আসা একটি নীল রঙের বাইক দাঁড় করিয়ে তল্লাশি চালায় পুলিশ। সেই তল্লাশিতে বাইক চালক ইউসুফ আলীর ব্যাগ থেকে সাবানের কেসে মজুত থাকা 4 প্যাকেটে মোট 48 গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। সঙ্গে সঙ্গে আটক করা হয় বাইক চালককে। পুলিশ জানায় হেরোইন সমেত ধৃত মাদক পাচারকারী এবং বাইকটি থানার হেফাজতে রয়েছে। উদ্ধারকৃত হেরোইন অসমের পাতারকান্দি থেকে ধর্মনগরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। আমাদের রোজ অন্যান্য দিনের মতো আমাদের জেনজেরি নাকাতে সিআরপিএফ, পুলিশ, SST, BST, ফ্লাইং স্কোয়াডের টিম নিয়ে আমরা কন্টিনিউ রাউন্ড দ্য ক্লক চেকিং করতাম এবং আজও আমরা সেরকম রাউন্ড দ্য ক্লক রুটিন চেকিং করেছি। এবং আমাদের কাছে একটা গোপন সূত্র খবরের আসে যে একটা বাইক যার নাম্বার TR05A8085 পালসার বাইক, সে বাইকটা দিয়ে একটা যুবক কিছু নেশাজাতীয় দ্রব্য নিয়ে জেনজেরি গেটে প্রবেশ করতে পারে ত্রিপুরাতে। এবং আমরা সেই গোপন সূত্র খবরের ভিত্তিতে আমাদের সিআরপিএফ, SST টিম এবং আমি OC সহ মোতাবেক আমরা ওই জেনজেরি নাকাতে চেকিং করি এবং চেকিংরত অবস্থায় সে বাইকটি আসে এবং বাইকের যুবককে আমরা সেখানে আটক করি এবং NDPS-এর ধারার বিভিন্ন নিয়ম নীতি মেনে তার পিঠে একটা কালো রঙের ব্যাগ ছিল সেই ব্যাগটা চেকিং করি এবং চেকিংরত অবস্থায় সেখানে 4টি সাবানের কেসের মধ্যে নেশাজাতীয় দ্রব্য পাওয়া গিয়েছে। এবং আমরা সেই নেশাজাতীয় দ্রব্য সময় যুবককে প্রাথমিক তদন্তের পরে গ্রেপ্তার করি এবং থানাতে নিয়ে আসি। নেশাজাতীয় দ্রব্য কি স্যার, হিরোইন? হ্যাঁ, নেশাজাতীয় দ্রব্যগুলি আপাতত হিরোইন বলে প্রাথমিক পর্যবেক্ষণে প্রমাণ হয়েছে, তারপর আমরা সেগুলো ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠাবো ভবিষ্যতে। নাম কি স্যার? ইতিমধ্যে পুলিশ একটি মাদক পাচারের মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবারই তাকে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে। ব্যুরো রিপোর্ট, RE News।